অতপ্রকৃতি বিশ্বস্থ তৎক্ষণাৎ এই ভাগবত শ্রবণের ইচ্ছা করলে ভগবান হৃদয়ে এসে প্রবেশ করেন। সেই সুত মনি নৈমী সারণ্যে ভাগবতী কথা বলছেন, তখনই বলছেন শুনুন, এই যে সহস্র বর্ষ ব্যাপী সংকল্পিত যজ্ঞে আপনারা ব্রতী হয়েছেন, এইবার বলছেন মানুষের পরম ধর্ম কোনটা জানেন? শ্রীকৃষ্ণকে ভক্তি করা। ভক্তিটা কেমন হবে? অহৈতুকি, তার বিনিময়ে কিছু চাইব না। ধনং দেহি যশং দেহি রূপং দেহি ভার্যাং দেহি চাইব না। ভগবানকে ভক্তি অহৈতুকি, আর কি অপ্রতিহতা। ভক্তিটা নিত্য নিরন্তর যেন জাগ্রত থাকে। এই মুকুন্দ বাবাজি যখন বাবাজি হয় কি অনুরাগ, সব কিছু ছেড়ে ছড়ে দিয়ে চলে গেল, এখন ভজনে ভাটা পড়ে গিয়েছে। নাম করতে হয় করি ভারী গোড়া চান্দের আরতি বলি, ভোগ লাগাচ্ছি ভজপতি তো দানে শ্রীগৌরী মুখস্থ আছে বলে দিল, সে অনুরাগ হয় না। ভক্তিটা যেন ভাটা না পড়ে, অপ্রতিহতা। এই সুতমণি বলছেন শ্রীকৃষ্ণকে ভক্তি করাই হলো মানুষের পরম ধর্ম। সবাই পুংসং পরম ধর্ম যত ভক্তির লোকসাজে, ভক্তিটা কেমন হবে? অহৈতুকি, অপ্রতিহতা। ভক্তিটা যেন নিত্য নিরন্তর জাগ্রত থাকে। ভক্তিটা যদি ভাটা পড়ে যায় তাহলে জানবেন আপনার ভক্তি ঠিক 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 হয় না। যা আত্মা সম্প্রসিদ্ধতি, এইরকম ভক্তিতে হৃদয় আনন্দ স্বরূপ পরমাত্মাকে উপলব্ধি করে কৃতকৃত্য হয়েছে। ঠিক ঠিক যদি ভগবানকে ভক্তি করা যায় হৃদয়টা আনন্দে ভরপুর হয়ে যায়, পরমাত্মাকে অনুভব করতে। যায় আত্মা সম্প্রসিদ্ধতি, এইরকম ভক্তিতে হৃদয় আনন্দ স্বরূপ পরমাত্মাকে উপলব্ধি কৃতকৃত্য হয়ে যায়। এরপরে বলছেন মুনি ঋষিগণ ভালো করে শোনো, ভাগবত শুনবে, এই বাসুদেবকে ভক্তি করা মাত্রে জ্ঞান আর বৈরাগ্যের উদয় হবে। এই বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত, এই শ্রীকৃষ্ণকে অনন্য প্রেমে ভক্তি করা মাত্রে জনয়ত্তাসু জনগণের শীঘ্র উদয় হবে। কি উদয় হবে? বৈরাগ্যম জ্ঞানম চ যদৈতুকম, নিষ্কাম জ্ঞান এবং বৈরাগ্যের উদয় হবে। আপনি ভগবানকে ভক্তি করেই যাচ্ছে কিন্তু বিষয়ে অনাসক্তি আসছে, এটা বৈরাগ্য। নিষ্কাম জ্ঞানের উদয় হচ্ছে না, তাহলে ভক্তি ঠিক ঠিক হয়। বাসুদেব ভগবতী ভক্তি যোগ প্রযোজিত জনয়ত্তাসু বৈরাগ্যম জ্ঞানম চ যদৈতুকম, এই নিষ্কাম জ্ঞান এবং বৈরাগ্যের উদয় হবে। গ্রন্থ পড়া জ্ঞান নয় নিষ্কাম জ্ঞান, সকাম জ্ঞান নয়, আর বৈরাগ্য মানে বিষয়ে অনাসক্তি। তাই বললে ধর্ম কর্ম সুন্দর রূপে সুচার রূপে অনুষ্ঠিত করেও যদি ভগবানের কথা শুনতে যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে সে ধর্ম কর্মটা ভস্মে ঢালাই হলো। ধর্ম সমষ্টিত মানে সুন্দর রূপে সুচার রূপে অনুষ্ঠিত করেও ধর্ম সমষ্টিত পুংসং যদি রতি শ্রম হি কেবলম, কোন ধর্ম কর্ম সুন্দর রূপে সুচার রূপে অনুষ্ঠিত করেও যদি বিশ্বাসের শ্রীহরির কথা শুনতে যদি ভালো না লাগে তাহলে সেটা বৃথা পরিশ্রম মাত্রেই পর্যবসিত হয়। দেখো যাকে ভালোবাসি তার কথা শুনতে ভালো লাগবে, এই ভগবানের কথা শুনতে যদি ভালো লাগে তাহলে বুঝবেন যে হ্যাঁ ঠিক ঠিক ধর্ম কর্ম করা হয়েছে। এরপরে বলছেন সুতমণি আর একটা পয়েন্ট করছেন, যারা হরি কথা শুনছেন আর পরিবেশন করছেন তারা দুজনেই পুণ্যকারী। ভগবানের কথা চুপচাপ শুনছেন সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত, শ্রীনতানু সপতানু কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, যারা শ্রবণ করছেন শ্রোতা যিনি বেশাসন বসে হরিকথা পরিবেশন করছেন তারা উভয়েই পুণ্যকারী। শ্রীনতানু সপতানু কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, কেন জানেন? ভগবান প্রসন্ন হয়ে যায়, বাবা ভাবি যারা হরিকথা শুনছে, ভগবান কখন আপনার হৃদয়ে ঢুকে বসে থাকবে আপনি বুঝতে পারবেন। কি করে ঢুকলো? এই কর্ণ ছিদ্র দিয়ে হরি কথা শুনছেন,
ওই কর্ণচিত্র দিয়ে কখন হৃদয়ে ঢুকে বসে আছে ভগবান না বলেন ঢুকে কি করেন না আপনার যে অভদ্র গুলো আছে সেগুলোকে ধুয়ে মুছে সাফ করেন বলেন অভদ্রগুলো আছে অভদ্র কোনগুলো কামনা বাসনা রূপ যে অভদ্র আমরা এত হরি ভজন করি বটে কিন্তু আমাদের কামনা বাসনা যেতে চায় না এই অভদ্র গুলাকে বিধু নদী ধুয়ে মুছে পরিষ্কার করেন ভগবান সুহিত সতাম তিনি যে সজ্জন করেন হিতকারী এই সুতমণি একটা পয়েন্ট বললেন এই যে ভগবানের লীলা কাহিনী শ্রবণকারীর হৃদয়ে তিনি প্রকাশিত হন অশুভ কামনা বাসাকে তিনি বিনাশ করেন সজ্জনগণের তিনি হিতকারী যত হরি কথা শুনবেন তত ভগবান আপনার ভিতরের ময়লাগুলোকে সাফ করবে এইভাবে যেই ময়লাগুলো প্রায় সাফ হয়ে এসেছে পরিষ্কার হয়ে এসেছে নষ্ট প্রায় সবত্রিসু অভদ্রগুলো যখন প্রায় নষ্ট সোনা নষ্ট হওয়া কঠিন এই দশমা এগারো না বারো না হলি যথেষ্ট যেই নষ্ট কিসের দ্বারা নিত্যম ভাগবত সেবায়ন নিরন্তর ভগবত ভক্তদের পরিচর্যা দ্বারা এবং শ্রীমদ ভাগবতের শ্রবণ কীর্তনাদির দ্বারা যখন আমাদের অমঙ্গলগুলো যখন প্রায় অমঙ্গল মানে প্রতিবন্ধক অমঙ্গলগুলো যখন নষ্ট হয়ে আসে তখনই শ্রীকৃষ্ণ নিশ্চলা ভক্তি জানত ভগবত উত্তম শ্লোকে ভক্তি ভগবতী নষ্টিকি এই যখনই অভদ্রগুলো প্রায় নষ্ট হয়ে আসে তখনই পবিত্র কীর্তি ভগবান শ্রীকৃষ্ণের নিশ্চলা ভক্তি জানত তার মানে ভাগবত কথা শোনা ছাড়া উপায় নেই এইভাবে তার অভদ্রগুলো কিসের নষ্ট হলো নষ্ট প্রায়শ অভদ্রেশু এই অভদ্রগুলো যখন প্রায় নষ্ট কিসের দ্বারা নিত্যম ভাগবত সেবায়া ভাগবত বললে দুই ভাগবত এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র আর ভাগবত ভক্ত ভক্তি রস পাত্র দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস তার হৃদয়ে তবে প্রেমে হয় বর নিতাই করবে সীমিত হয়ে এইভাবে সুতমণি বলছেন কাম এই রজগুণ থেকে যে কাম তমগুণ থেকে লোকটা এইভাবে আস্তে 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 শান্ত হয়ে যায় চিত্ত তখন শুদ্ধ সত্যে প্রতিষ্ঠিত হয় এইভাবে প্রেময়ী ভক্তির প্রভাবে সাধকের সমস্ত আসক্তি ত্যাগ হয়ে যায় ভগবত তত্ত্ব আপনা থেকেই স্ফুরিত হয় আর কি না প্রসন্ন মনস হৃদয় আনন্দে ভর করে এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি যোগতম প্রেমময়ী ভক্তির প্রভাবে প্রসন্ন হৃদয় আনন্দে ভরপুর হয় ভগবত তত্ত্ব বিজ্ঞান ভগবানের তত্ত্ব আপনা থেকে স্ফুরিত মুক্ত সংবর্ষ গায়তে সমস্ত আসক্তি শেষ হয়ে যায় ভগবানকে যত প্রেম ভক্তি জ্ঞাপন করবেন তত আপনার আসক্তিটা দূরীভূত হবে ভগবানের তত্ত্ব আপনা থেকে স্ফুরিত হবে আর কি না মুক্ত সংবর্ষ আসক্তি ত্যাগ প্রসন্ন মানস হৃদয় আনন্দে ভরপুর তাই এই জন্যই সুতমণি বললেন ভগবানকে জানাটাই হলো বাসুদেব পরা বেদ বাসুদেব পরা মুখা বাসুদেব পরা যোগ বাসুদেব পরা ক্রিয়া বাসুদেব পরম জ্ঞান বাসুদেব পরম তপ বাসুদেব পর ধর্ম বাসুদেব পরা গতি সর্বোৎকৃষ্ট গতি হলেন বাসুদেব যে যাই অত্যাচার করে করুক বাসুদেব আমাদের রক্ষা করবে প্রহ্লাদের কি ভাব আমার বাবা যত অত্যাচার করুক করে তারা ভয় করবে না দত্ত বালকণ্ঠ বলছেন আমার বাসুদেব রেখে তিনি হলেন পরাগতি তিনি হলেন পরম ধর্ম এই বাসুদেবকে জানাটাই হলো মূল জানা তাই শ্রীমদ ভাগবতের মূল বিষয় হলেন শ্রীমদ ভাগবত আরাধ্য দেব এইবার সুতমণি বলে যাচ্ছেন হে মুনি ঋষিগণ আমাদের যে কথাগুলো বললাম বৈরাগ্য জ্ঞানের উদয় হবে আর কি শুদ্ধা ভক্তি জাগরণ করতে করতে প্রেময়ী ভক্তির প্রভাবে সমস্ত আসক্তিগুলো সংসারে শেষ হয়ে যাবে ভগবানের তত্ত্ব আপনা থেকে স্ফুরিত হবে প্রসন্ন মনুষ্য হৃদয় আনন্দে ভরপুর হবে এই দেখুন হৃদয় যদি আনন্দে ভরপুর না হয় তাহলে ঠিক ঠিক ভক্তি হয় না এরপরে বলছেন সেই ভগবান জীবকে কৃপা করবার জন্য কত কত অবতারে আসে সনক সনন্দন সনাতন সনৎ কুমার এটি ভগবানের প্রথম অবতার কৌমার স্বর্গে
এই ব্রাহ্মণের রূপে অবতার গ্রহণ করে কঠিন ব্রহ্মচর্য ধারণ করেছিলেন। এনারা ভগবানের অবতার সনক সনন্দন সনাতন সনকুমার। দ্বিতীয় অবতার বরাহ ভগবান, মানে রসাতলে চলে গিয়েছিল মেদিনী, মেদিনীকে উদ্ধার করবার জন্য হিরণ্যাক্ষকে বধ করে ধরিত্র দেবীকে উদ্ধার করেছে, রসাতল অবতারটিকে উদ্ধার করেছিলেন এই বরাহ ভগবান। তৃতীয় অবতার দেবর্ষি পাদ নারদ, আমরা ভক্ত হিসাবে দেখি ইনি ভগবান, ভগবানই নারদ রূপে এসেছিলেন। তিনি এসে এবার কি করলেন না, তিনি এসে সাতপত তন্ত্র বা নারদ পঞ্চরাত্র প্রচার করলেন। কর্মের দ্বারা কি করে কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়া যায় এইটি বর্ণনা আছে নারদ পঞ্চরাত্রে, তার মানে পঞ্চরাত্রে। এই মানে কি, কর্মবন্ধন থেকে নিষ্কৃতি পাওয়া, একেবারে নিষ্কর্ম সিদ্ধি। আমরা জন্মেছি বটে, পাঁক থেকে উঠবো কি আর তো পাঁক বেশি নিয়ে দিবে গেলাম, বুঝেছেন তো, কামনা বাসনার জালে জড়িয়ে পড়ছি। এই কর্মবন্ধন থেকে কি করে নিষ্কৃতি লাভ হবে, একেবারে নিষ্কর্ম সিদ্ধি, এইটাই নারদ নারদ পঞ্চরাত্রে জানিয়ে দিয়ে গেলেন। চতুর্থ অবতার নরনারায়ণ, ধর্মের পত্নী মূর্তির গর্ভে নরনারায়ণ ঋষিতে এসেছিলেন, পদরিক আশ্রমে ভজন করেছিলেন। মন আর ইন্দ্রিয়কে সংযম করে কিরকম কঠিন তপস্যা করতে হয় নরনারায়ণ ঋষি জানিয়ে দিয়ে গেলেন। তাহলে সে কে, ভগবান, নারদ ভগবান, মানে ভক্ত রূপে এসেছে। আপনারা আমার তো ভক্ত নেই, আমি ছোটবেলা ভাবতাম ভারত এত বড় ভক্ত, এখন পরে দেখছি ভাগবত কিন্তু ভগবান, ভগবান ভক্ত রূপে এসে জিনকে দেখিয়ে দিয়ে গেলেন। দেখেছেন সনক সনন্দন সনাতন সনকুমার, ন্যাংট বয়সে চলে গেল বৈকুণ্ঠে, 5 বছরের ছেলে, সে তো ভগবান, দেখেছেন। এইবারে পঞ্চম অবতারে কে এলেন, কপিল ভগবান এলেন। তিনি ওই সাংখ্য শাস্ত্র প্রণয়ন করে আসুরি নামক ব্রাহ্মণকে উপদেশ দিলেন। ষষ্ঠ অবতারে দত্তাত্রেয় অত্রি অনুসুয়া, এটি হলেন কে, কর্দমের কন্যা অনুসুয়া। এই অত্রি পত্নী অনুসুয়ার প্রার্থনায় ষষ্ঠ অবতারে অত্রিমণির পুত্র দত্তাত্রেয় রূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই অবতারে অলক্ষ প্রহ্লাদ প্রমুখকে ব্রহ্মকে উপদেশ করেছিলেন। সপ্তম অবতারে রুচি নাম প্রজাপতির পত্নী আকুতির গর্ভে যজ্ঞ নারায়ণ অবতরণ করেছিলেন ভগবান। তাই ইনি যাম প্রমুখ দেবগণের সাথে স্বয়ম্ভু মন্বন্তরকে পালন করেছিলেন। একটা মন্বন্তর মানে 71টা দিব্য চতুর্থ পালন করেছিলেন। তারপর অষ্টম গর্ভে ঋষভ ভগবান, তার মানে মনু স্বয়ম্ভু মনু, তার পুত্র প্রিয়ব্রত, প্রিয়ব্রতের পুত্র আগ্নিদ্র, আগ্নিদ্রের পুত্র নাভি, নাভির পুত্র ঋষভ ভগবান, তার 100 পুত্র জ্যেষ্ঠ ছিল ভরত। এই ঋষভ ভগবান এসে তিনি পণ্ডিতগণকে পরমহংস সেবিত পথ দেখালেন। তাহলে ভগবান বারে বারে কেন আসছেন, সুতমণি বলছেন ভালো করে বুঝুন আমাদের কল্যাণের জন্য তিনি বারে বারে আসছেন। এরপরে এই নবম অবতারে পৃথিবীতে এসেছিলেন, বেন মহারাজের মৃতদেহকে মন্থন করে বাহু মন্থন করে পৃথু আরোগ্য এসেছিলেন। তাই এই নবম অবতার হলে পৃথু মহারাজ পালনে পৃথু, তার মানে আবেশ আবতার, নারদে ভক্তি শক্তি, অনন্তে উদাহরণ শক্তি, পৃথুতে পালন শক্তি, ভগবানের আবেশ। এই তিনি পৃথিবী থেকে সমস্ত ঔষধি প্রভৃতি বস্তু গ্রহণ করেছিলেন, তাই পৃথু অবতার কমনীয় হয়েছে। দশম অবতারে হয়েছিল মৎস্য অবতার, দ্রাবিড়ের সে রাজা সত্যব্রতকে কৃপা করলেন, তাই বৃদ্ধি রূপে নৌকাতে আরোহণ করে পরবর্তী মন্বন্তরের অধিপতি বৈবস্বত মনকে রক্ষা করেছিলেন, এ হল মৎস্য অবতার। তারপরে সমুদ্র মন্থনের সময় কূর্ম অবতার, মন্দার পর্বতকে নিয়ে গিয়েছিল, তুড়িয়ে যাচ্ছে, তাই ভগবান কূর্ম মানে কচ্ছপ রূপ ধারণ করে লক্ষ যোজন বিস্তৃত মন্দার পর্বতকে পিঠের উপর তুলে রাখে, না তুলে রাখলে সমুদ্র মন্থন হতো। এই ভগবানের কূর্ম অবতার, জীব জগতের কল্যাণের লাগি ভগবান বারে বারে বারে। এরপরে ধন্বন্তরি, এই ধন্বন্তরি রূপ ধারণ করে অমৃত ভাণ্ড হাতে নিয়ে সমুদ্র থেকে উঠে এসেছিলেন। তারপরে মহিল রূপ ধারণ করে অসুরগণকে ছলনা করে দৈত্যগণকে বন্টন করে অন্তরিত হয়ে গেলেন, গৌরের পিঠে চলে গেলেন। এই
তারপরে চতুর্দশ অবতারে নৃসিংহ ভগবান, এটা আপনারা জানেন, প্রহ্লাদকে কৃপা করবার জন্য স্তম্ভ থেকে প্রকটিত হয়েছিলেন নৃসিংহ ভগবান। তাই নকরাবাতে বুককে ছিঁড়ে দিলেন, নমস্তে নরসিংহায় প্রহ্লাদলদদায়িনে হিরণ্যকশিপুর বক্ষ শিলাটঙ্কনখালয়ে। যেমন পাথরকে কাটতে গেলে ব্লেড দিয়ে হবে, বটি দিয়ে হবে, কাটারি দিয়ে হবে, ছেনি দরকার, তাই হিরণ্যকশিপুর শিলার বক্ষকে বিভিন্ন করবার জন্য ভগবান নকরাঘাতে শেষ করে শিলাটঙ্কনখালয়ে। প্রহ্লাদের আল্লাহ দাতা নৃসিংহ ভগবান, ইনি হলেন কোন অবতার? চতুর্দশ অবতার। পঞ্চদশ অবতারে বামন ভগবান কশ্যপদিতির পুত্র রূপে এসেছিলেন, তাই বলি মহারাজের কাছ থেকে অমরাবতী ছিনে নিয়ে ইন্দ্রকে প্রত্যর্পণ করলেন। ষোড়শ অবতারে ভৃগু পরশুরাম যমদগ্নি ঋষির পুত্র, মায়ের নাম রেণুকা। এই দেখুন ত্রিশক্তবার পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিলেন। কেন? ক্ষত্রিয় নৃপতিদের ব্রহ্ম বিদ্বেষী এবং ব্রাহ্মণন্তা রূপে দেখে ক্রুদ্ধ হয়ে একুশ বার নিক্ষত্রিয় করেছে। ইনি কে? ভগবানের অবতার। এরপরে সপ্তদশ অবতার এলেন পরাশর মুনির ঔরসে কৃষ্ণ দৈব্যায়ন বেদব্যাস। বেদকে বিভাগ করে ধর্ম জানাবার দায়িত্ব ছিল তার উপরে, বিশেষ করে সামনে কলিযুগ, দ্বাপর যুগের শেষ প্রান্তে তার আবির্ভাব। কলির মানুষ যে ধর্ম যাজন করে অনাদিকালের দুঃখ থেকে নিষ্কৃত হয়ে যাবে সেই ধর্মটা জানিয়ে দেবেন। এই সত্যি পরাশর মুনির ঔরসে কৃষ্ণ দৈব্যায়ন বেদব্যাস, যিনি শ্রীমদ ভাগবত প্রণয়ন করলেন। অষ্টাদশ অবতারে এলেন শ্রীরামচন্দ্র, সেতুবন্ধন করলেন, রাবণ বধ করলেন, বিরচিত অনেক লীলা করলেন। তাহলে দেখুন এটি হলো কি? রাম অবতার। এইভাবে ভগবান বারে 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 বহু লীলা করে গিয়েছেন। এরপরে বলছেন ঊনবিংশ বিংশ অবতারে শ্রী বলরাম শ্রীকৃষ্ণ, তারপরে তারা এলেন। এরপরে এলেন কলিযুগের শেষকালে দানব দেবদেশী দানবদের মোহিত করবার জন্য কজনের পুত্র রূপে বুদ্ধাবতার হবেন। এখন হননি বুদ্ধাবতার, মানে যখন ভাগবত প্রবচন দিচ্ছিলেন তারপরে বুদ্ধাবতার, তার অনেক পরে এরপরে সম্বল গ্রামে জন্ম নেবেন কে? বিষ্ণুযশা নামক ব্রাহ্মণের গৃহে কলকি রূপে অবতীর্ণ। এইভাবে দ্বাদশ অবতারের কথা বললেন। সুতমণি দ্রুত বলে যাচ্ছেন, হে মুনি শিবন ভালো করে চিন্তা করুন, এই যে ২২ বার অবতারে এসেছেন ভগবান দ্বাদশ অবতার, কেন এসেছেন? আপনার আমার কল্যাণের জন্য, জীবের মঙ্গল। তাই বলছেন অভাব জলাশয় থেকে যেমন হাজার হাজার ছোট ছোট জলপ্রবাহ নির্গত হয়, সেরকম সপ্তনিধি ভগবান শ্রীহরি থেকে অসংখ্য অবতার আবির্ভূত হন। তিনি ঋষি মনু দেবতা প্রজাপতি মনুপুত্র বীর্যশালী যত আছেন সকলই ভগবানের অংশ। তাই এতে ভগবান স্বয়ং সুতমণি বলতেন, কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। ইন্দ্রাদি বেগুণ লোকমূল্যায়ন্তি যুগে যুগে অসুরের অত্যাচারে মানুষ যখন পীড়িত হয়ে যায় তখন তিনি যুগে যুগে নানা রূপ ধারণ করে তাদের রক্ষা করেন। পরিত্রাণায় সাধনা বিনাশয় চতুশ্রিতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবান। তাই এই একাগ্র চিত্তে যারা এই লীলাগুলি প্রতিদিন সকাল সন্ধ্যা তারা স্মরণ করে পাঠ করে সমস্ত দুঃখ থেকে তারা পরিত্রাণ পায়। এই ভগবান কেন অবতারে আসেন, কেন সনাতন সনাতন কুমার এসেছিলেন, কেন নরনারায়ণ ঋষিরূপে এসেছিলেন, কেন নারদ রূপে এসেছিলেন, কেন বেদব্যাস রূপে, সবই ভগবান। ভগবান জীবের জন্য এই কথাগুলি শুনে মনীষীরা চিন্তা করেন, ভগবান এমন দয়াময়। দেখুন তিনি শ্রীকৃষ্ণের পরাবতার বেদব্যাস তো ভগবানই, নারদ সে তো ভগবানই। হ্যাঁ, তবে নারদকে ভক্ত বলা হয়, ভক্ত সে যা আচরণ করে ভগবান দেখিয়ে দিয়ে যাচ্ছে। এই তাই বলছেন জন্ম উজ্জ্বল ভগবত জয় তত প্রযত নর স্বয়ং প্রাতর্জুনের ভক্তা দুঃখ গ্রাম বিমুচ্ছতে, সমস্ত দুঃখ থেকে পরিত্রাণ পায় প্রাতকালে সায়ংকালে ভগবানের দিকে লীলা কথা ভক্তি সহকার জীবিত হবে কেউ পায়। এইগুলি শুনে এইবার মুনিশ্রীরা জিজ্ঞাসা করছেন, হে সুতমণি,
কি সুন্দর শ্রীমদ ভাগবত। আমি মাহাত্ম বলার পরে প্রবচন দেওয়া শুরু করলেন প্রথম স্কন্দ ভাগবতী। এইবার চতুর্থ অধ্যায়ে গিয়ে মুনি ঋষিরা নিবেদন করলেন, এই যে শ্রীমদ ভাগবত কি সুন্দর কথা, ভগবান বারে বারে এসেছেন, 22টা অবতারের কথা বলেন, দ্বাদশ অবতার, এই ভাগবত কোন যুগে কোন স্থানে কি কারণে কৃষ্ণদেব পায়ন বেদব্যের কার প্রেরণা এই সংহিতা পরমহংস সংহিতা প্রণয়ন করলেন, কস্মিন যুগে প্রতিত্যং স্থানে বচন হেতুনা কূত সঞ্চিত কৃষ্ণ কৃতবান সংহিতা মনি। মুনি ঋষিরা জানতে চাইলেন কোন যুগে কার প্রেরণায় বেদব্যাস কোন স্থানে বসে এই ভাগবত এইবার বলা শুরু করলেন। ব্যাস বেদব্যাস এইবার ব্যাস হয়েছে। ব্যাস কাকে বলে? ধর্ম জানাবার দায়িত্ব থাকে যার উপরে। সেই কৃষ্ণ দৈপায়ন জগতের বুকে এসে তিনি পরাশরণ্য সত্যবতীর কুমারী বয়সের পুত্র, বেদকে বিভাগ করেছেন, 17টা পুরাণ লিখেছেন, ব্রহ্মসূত্র রচনা করেছেন, মহাভারত রচনা করেছেন, তবু তিনি শান্তি পাচ্ছেন। তাই সরস্বতী নদীর তটে বসে উদাস চিন্তে বেদব্যাস চিন্তা করছেন, যে আমি মহাভারত রচনা করলাম কিসের জন্য? স্ত্রী শূদ্র দ্বিজ বন্দনা ত্রয়ীণ শুধু গোচরা, এই তিনজনের স্ত্রী জাতি শূদ্র পতি দ্বিজাতি এরা বীরশ্রবণের অনাধিকারী, তাই এদের কথা চিন্তা করে ব্যাসদেব মহাভারত প্রণয়ন করলেন। ইতি ভারতমাখ্যান কৃপায় মুনি নাচিত, এত শোক করলাম। বেদব্যাস উদাস চিত্তে বলতে লাগলেন, আমি নিষ্কপটভাবে ব্রহ্মচর্যাদি পালন করি, বেদ গুরুজন ও অগ্নিকে পূজা করেছি, তাদের আজ্ঞা পালন করেছি, মহাভারত প্রণয়ন ছাড়া বেদের অর্থ সরলভাবে প্রকাশ করেছি, যাতে স্ত্রী শূদ্রাদি বলো নিজের নিজ ধর্ম কর্মের জ্ঞান করতে পারে, তাহলে কি আমি তবু কেন শান্তি পাচ্ছি না? অসম্পন্ন বাতি ব্রহ্ম বর্চস্ব সত্যম, যেন আমি যেন অপূর্ণ কাম বলে মনে হচ্ছে, এত সব করে শান্তি পাচ্ছি না। এই বেদব্যাস জ্ঞানী, তাকে জ্ঞান দিবে কে? কেন আমি অপূর্ণ কাম, কেন আমি শান্তি পাচ্ছি না? নিজেই তখন চিন্তা করলেন, আমি ভাগবত ধর্ম ঠিক মতো বলতে পারি না, দেখেছেন, কিংবা ভাগবত ধর্ম প্রায় নিরূপিতা, আমি ভাগবত ধর্মটা ঠিক মতো বলতে পারি, এটাই তো ভক্তি ধর্ম, তাই বোধ হয় শান্তি পাচ্ছি না। কেন? এই ভাগবত ধর্ম পরমহংস বাণের প্রিয়, প্রিয়া পরমহংস আনন্দ তয়েব অচ্যুত প্রিয়া, শ্রীকৃষ্ণের প্রিয় হলেন পরমহংস বাণ, তাদের যে প্রিয় ভাগবত ধর্ম সেটাই আমি ঠিক মতো বলতে পারি নাই, এইটাই বোধ হয় আমার ত্রুটি, ঠিকই ধরে ফেলেছে। দেখুন আপনি ভাগবত বক্তা, আপনি হরিকথা পরিবেশন করে নিজে যদি তৃপ্তি না পান শ্রোতারা কি করে তৃপ্তি পাবে? আপনি গ্রন্থ লেখক, গ্রন্থ লেখে আপনি স্বাস্থ্য পেলেন না, যারা আপনার গ্রন্থ পাঠ করবে তারা কি করে শান্তি পাবে? তাই নিজে মন মনে গালে হাত দিয়ে ভাবছেন, কিংবা ভাগবত ধর্ম ন প্রায় নিরূপিতা, ভাগবত ধর্মটা ভক্তি ধর্মটা ঠিক ঠিক বলতে পারি না, এইটাই বোধ হয় আমার ত্রুটির কারণ। ন প্রায় নিরূপিতা কেন? সেটা পরমহংস বাণের প্রিয়, তারা অচ্যুত প্রিয়, তে তয় অচ্যুত প্রিয়, এইরকম উদাস চিত্তে ভাবছেন। সেই সময় নারদ এসে গেলেন, নারদকে কে পাঠিয়েছেন? ভগবান বিষ্ণু। যাও নারদ, বেদব্যাস মাথা খারাপ করে ফেলছেন, তাকে ধর্ম জানাবার জন্য পাঠিয়েছিলাম, সে মনে শান্তি পাচ্ছে, মানুষ কেমন শান্তি পায় না জানেন? এই যে লোকে বলে না দাদা কেমন আছেন, ভালো ভালো কথা দিকে থাকবে, ভগবান যে জন্য পাঠিয়েছেন আসল কর্ম তো ঠিক ঠিক হয় না, শান্তি কোথা থেকে পাবে? দেখো টাকার গতিতে সে থাকলেও শান্তি পাবে না, টেনশনে মরে যাবে, কেন? আসল কাজ ঠিক মতো করে না। তাই বেদব্যাস সেই রকম ভাবছেন, নারদ এসে গেলে বেদব্যাস ভাবছেন আমার মনের ত্রুটিটা কোথায় বলে দেওয়ার মতো উপযুক্ত লোক এসেছে বলে, তখন বেদব্যাস ভাবছেন আমি তাকে জিজ্ঞাসা করবো, বেদব্যাস পাত্র দিয়েছেন, অর্ক আসন, অর্ক আসন দিয়ে পূজা করেছেন, মধুপর্ক দিয়েছেন, তিনি ভগবানের অবতার, কৃষ্ণদেব পায়েন বেদব্যাস, নারদের ভক্ত,
তাকে ভক্তর বা সঙ্গে পূজা করে মনে মনে ভাবছেন জিজ্ঞাসা করব আমি এত সব করে কেন শান্তি পাচ্ছি না। এক সঙ্গে যথাযথ একটা বিধবাদ করলাম, সতেরোটা পুরাণ দিলাম, সতেরোটা পুরাণ কি করি মানুষ পাঠ করবে, তার জন্য সতেরোটা পুরাণের তাৎপর্য আমি একটা গ্রন্থের মধ্যে রাখলাম, নাম দিলাম মহাভারত। কিন্তু কি আমি শান্তি পেলাম না? ব্রহ্মসূত্র রচনা করলাম, বেদান্ত সূত্র, এই তাই জিজ্ঞাসা কি করবে? নারদ আগেই বলে বললে ওই পরাশর নন্দ তোমার বললেন ওই পরাশর মহাভাগ ভগবত পচ্চিত আত্মনা পরিতুষ্যতি শরীর আত্মা মানুষ এই ভগবান আপনার শরীর বিমারী আত্মা মন বিমারী আত্মার কুশল তো যেমন দেখা গেল দাদা শরীর ভালো তো ভজন কুশল তো তাই শরীরটা খারাপ হয়ে গেল এ শরীর তো খারাপ হবে শরীরে বাজি মন্দির মনটা ভালো তো তাই বলছেন পরিতুষ্যতি শরীর আত্মা মানুষ এই ভগবান এই পরাশর নন্দন শরীর অভিমানী আত্মা মন অভিমানের আত্মার কুশল তো পরাশর যেমন পরাশর নন্দন আপনি কত খাটুনি না খাটলেন তথাপি তথাপি শৌচস্থাত্মন অকৃতার্থ এই বক্রভ আপনাকে যেন অকৃতার্থ বলে মনে হচ্ছে বিগতদের দেখলেন আমি কি জিজ্ঞাসা করব নারদ তো আগেই বলে ফেললেন তখনই বললেন আপনি ঠিকই ধরে ফেলেছেন আমার মনের কথাটি আপনি বলে ফেলেছেন নারদ আমি মনে শান্তি পাচ্ছি না বেদকে বিবাদ করে মহাভারত রচনা করলাম বেদান্ত সূত্র রচনা করলাম তো আমি শান্তি পাচ্ছি না এর কারণটা কি তখন নারদ বলে দিলেন আপনি ভগবানের যশ কীর্তন ঠিক মতো বর্ণনা করতে পারেন না এই দেখবেন অনেক পাঠক বক্তা আছে হরিকথা পরিবেশন করে করে কিন্তু ঠিকঠিক হরিকথা থ্রো করা হয় না কথাগুলো বলে যাচ্ছেন যেখানে প্রেশার দিতে হবে সে জায়গায় প্রেশার হচ্ছে না হ্যাঁ যেখানে ভগবানের খুব খুব গাঢ় কথা বলা রয়েছে সে কথাগুলো তারা গিয়ে সংকোচন পাবে ভগবতা অনুদিত প্রায়ম দেখলেন আপনার কর্তৃক ঠিক মতো বলা হয় প্রায়ম এই কোনটা বলা হয় না যশ যশের কথা কার ভগবত অমলম ভগবানের যে নির্মল যশ সেই যশের কথা আপনি ঠিক ঠিক বলতে ভগবতা অনুদিত প্রায় হরি কথা বলেছেন ভাষা ভাষা বলেছেন অনেক কথাকে আপনি গোপন করে যাচ্ছেন কেন বলতে পারছেন না আপনি নিজে তো সাধু নন সাধু নন বলে আপনি কথা ফ্রেমস আসছেন না যেখানে ত্যাগের কথা আছে ত্যাগের কথা বলতে পারছেন না বৈরাগ্যের কথা আছে আপনি বলতে পারছেন না আপনি নিজে বলি খান লক্ষ্মী পিঠের মতো ধূমপান নিষেধ করুন আপনি তো বলতে পারবেন না আপনি নিজে বৈরাগী নন বৈরাগ্যের কথা আপনি বলবেন কি করে এই দেখুন আপনি কথাটা আবরণে বলবেন ও সবই চলবে মাছ খাওয়াও চলবে হরি ভাজাও চলবে আমি চলবে সংসারে থাকাও চলবে হরি ভাজাও চলবে কিন্তু শাস্ত্রে কি তাই বলেছে ভগবতা অনুজিত প্রায়ম যশ ভগবত অমলম যে নই বাস ন তুষ্যত মন তদর্শনম খিলম তাই বলছেন জানেন ভগবত মহিমা আপনার দ্বারা প্রায় অনুভূতই থেকে গেল ঠিক ঠিক ভাবে আপনি বলছেন তার মানে কি উনি সকাম নিষ্কাম দীর্ঘ নিঃশ্বাসী কথা বলেছেন বলি মানুষ কোনটা নেবে সকামটাকে নেবে নিষ্কামটা নেবে না মাছ খাওয়াও চলবে হরি ভজাও চলবে এই গুণই আমার ভালো যে গুরু বলবে একবার নিরামিষ ভোজী হতে হবে নির্জল আকাশ ও বাবাজিকে দক্ষিণা দিয়ে বিদায় দিয়ে দরকার নেই এই আপনি সকাম নিষ্কাম দুই রকমের কথা বলেছেন নারদ বলেছেন কি বলবো আপনি বেদের মধ্যে ধর্ম সাধনের উদ্দেশ্যে নিন্দনীয় পশুহীন পশুহিংসাযুক্ত কাম্য কর্মের উপদেশ দিয়েছেন দেখছেন অশ্বমেধং গোপালং মম সন্ন্যাসং বলভদ্রিকং দেবরেণ সুতোৎপত্তিং কলৌ পঞ্চ বিবর্জয়েৎ